দেশের যাবতীয় সম্পদ জলের দরে বিক্রি করতে মোদী সরকারের বেপরোয়া উদ্যোগের প্রতিবাদে আগামী বাজেট অধিবেশন চলাকালীন দুদিনের সাধারণ ধর্মঘট ডাকতে চলেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চ সোমবার দিল্লিতে যৌথ মঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে স্থির হয়েছে মোদী সরকারের জনস্বার্থ বিরোধী ও দেশবিরোধী যাবতীয় পদক্ষেপের বিরুদ্ধে দেশ জুড়ে আরও ব্যাপক ও তীব্র আন্দোলন গড়ে তুলতে আগামী এগারোই নভেম্বর দিল্লিতে জাতীয় এরপরই রাজ্য পর্যায়ে কনভেনশন ও মহাপদযাত্রা দাবি সনদের গণস্বাক্ষর অভিযান নকল সংসদ অধিবেশন আয়োজনের মতো প্রচার কর্মসূচি গড়ে তোলা হবে গোটা দেশে এদিন সিআইটি এআইটিইউ এআইটি ইউসি আই টিইউসিসি SEWALPFUUC প্রমুখ কেন্দ্র ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সম회의 যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে এদিনের বিবৃতিতে বলা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে শ্রমিক ও কৃষক সংগঠনগুলির উত্থাপিত যাবতীয় দাবি খারিজ করার মধ্যে দিয়ে मोदी সরকারের জনবিরোধি চরিত্র প্রকাশিত হয়েছে এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সম회의 যৌথ মঞ্চের বৈঠকে বিশদে আলোচনা হয়েছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধি নীতির ফলে জনজীবনে যে মারাত্মক ক্ষতিকর প্রভাব নেমে এসেছে সে সম্পর্কে সচেতন করতে প্রচার আন্দোলন হবে পাশাপাশি ছাব্বিশ নভেম্বর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে গত বছর এই ট্রেড ইউনিয়নগুলির ডাকে সারা দেশে সফল ধর্মঘট হয়েছিল হয়েছিল সূচনা কৃষক আন্দোলনের ঐতিহাসিক দিল্লি কর্মসূচির শ্রমিক কৃষকের যৌথ আন্দোলনের এই সাফল্য উদযাপনে ওই দিন দেশের প্রতিটি প্রান্তে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে একই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে দেশজুড়ে শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করে তুলতে ইতিমধ্যে সংযুক্ত কিষান মোর্চা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বসম্মতভাবে যৌথ সংগ্রাম গড়ে তোলার পরিকল্পনা হয়েছে মোদী সরকারের ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের তীব্র বিরোধিতা করে এদিনের দিনের বিবৃতিতে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে খনি থেকে বিমা বিমান থেকে রেল দেশের যাবতীয় সম্পদ জলের দরে বিক্রি করা হচ্ছে দেশি বিদেশি কর্পোরেটদের এর ক্ষতিকর প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে Pure Report, Channel Ten,